আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই এবং দিনী বোনেরা পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে অবহিত করার জন্য জানানোর জন্য এই সংক্ষিপ্ত ভিডিও জরুরিভাবে করা যে আপনারা জানেন ভোলা শহরে মুক্তবাতুল ফোরকানিয়া জামে মসজিদ ভেঙে জ্বালিয়ে দিয়েছে এক শ্রেণীর মুসলিম নামদারি জাহেল অশিক্ষিত মুরুক্ষরা যাদের দিন সম্পর্কে কোনো আলেম নেই সেই মসজিদ জ্বালিয়ে দেওয়ার অপরাধ হিসাবে একটাই অপরাধ আমি দেখি সেটা হচ্ছে সেই মসজিদের জোরে আমিন বলে এবং রফুল ইয়াদাইন করে অর্থাৎ রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের তরিকায় আদায়ী করে উস্তাদ মতিউর রহমান মাদানী হাফেজা উল্লাহ একটি একটি কমেন্ট করেছে একটি একটি আর্টিকেলের মধ্যে সেখানে দেখলাম উস্তাদ মতিউর রহমান মাদানি লিখেছেন যদি যদি তারা মসজিদ ভেঙে থাকে জোরে আমিন বলার কারণে রফুল ইয়াদাইন করার কারণে তবে যেখানে জোরে আমিন বলা হয় রফুল ইয়াদাইন করা হয় মক্কা এবং মদিনাতে সেই মক্কা এবং মদিনার তরিকায় যদি সলাৎ আদায় করার জন্যে বা সলাৎ আদায় করার কারণে যদি এই মসজিদ ভেঙে দেয় তবে তাদের শত্রুতা হচ্ছে মক্কা এবং মদিনার সঙ্গে অর্থাৎ বাইতুল হারামের সঙ্গে তাদের শত্রুতা এবং মসজিদের নববীর সাথে শত্রুতা কারণ মসজিদের নববীতে জোরে আমিন বলে রফুল ইয়াদ বলে রফুল ইয়াদ করে যুগে যুগে আমরা দেখি ইসলামের ছোটো খাটো বিষয় নিয়ে মত আছে বা মত থাকে এই মত মাধ্যমে মূলত ইসলাম জীবিত থাকে কারণ যারা এই মসজিদে আদায় করত তারা বিশ্বাস করে আল্লাহ এক নবী মোহাম্মদ আলী সাল্লাম মাহমুদ রসুল সাল্লাম আমাদের নবী এবং তারা ইসলামের আর কারণ ইসলাম এবং ইমান ইসলামের যে মূল স্তম্ভগুলো সব ঠিক আছে তাহলে তাদের সাথে কিসের এত শত্রুতা কোন শত্রুতার কারণে এই মসজিদ তারা কারণ তাদের দিন সম্পর্কে কোনো অ্যালেম নেই তাই আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনার সকলেই যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন সরল সুন্দর ভাষায় যাতে করে অন্তত বাংলাদেশের সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের যারা এই দেশ পরিচালনা করে দায়িত্ব রয়েছে তাদের কাছে খবরটা পৌঁছে যে যারা মসজিদ ভেঙে দেয় আরে মসজিদ ভেঙে দেয় তার চাইতে আর জুলুমবাজ নিকৃষ্ট ব্যক্তি আর কে হতে পারে যিনি আল্লাহর মসজিদ আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেয় কত বড় জালিম কত বড় মরুক্ষ শুনে রাখুন ইনশা আল্লাহ এই বাংলাদেশের মধ্যে ঘরে ঘরে এই তৌহিদের আলো ঢুকবে ঘর ঘর থেকে বিদারিত হবে সেই প্রত্য নিয়ে আমরা কাজ করতেছি সেই প্রত্য নিয়ে আমরা কাজ করতেছি শক্তি নয় যদি আপনাদের পাওয়ার থাকে তো কোরআন এবং হাদিস নিয়ে আসুন যেখানে কোরআন এবং সই হাদিস নিয়ে আসুন সই হাদিস কোরআনে কি রয়েছে আর সেসব যুবকদেরকে আমি বলবো যারা মসজিদ পুড়িয়েছেন এক এই হুজুরদের কথা এক স্ত্রী আলেমদের কথা যাদের দিন সম্পর্কে কোনো অ্যালেম নেই ইসলামের মূল শরীয়ত সম্পর্কে কোনো অ্যালেম নেই যারা পুড়িয়েছেন মসজিদ তাদেরকে বলুন আজই কোরআন পড়ুন আজি নবী মাহমুদ হাদিস পড়ুন তারপরে আপনারা জানুন তারপরে শিখুন যে ইসলাম কী আর সেই মসজিদে কী হচ্ছে যারা পুড়িয়েছেন মসজিদ সেই মসজিদে কি দু চার দিন সলাত আদায় করেছেন করেন নেই তাহলে আপনি বুঝবেন কী করে তা আমরা বলবো শক্তি নয় হ্যাঁ জোর জবরস্তি নয় বরং কোরআন এবং সুন্নার মাধ্যমে আপনারা আসেন দেখেন কি আলোচনা হচ্ছে সেখানে যেমন আর কয়েকটি সিলেটে মসজিদ রয়েছে আর পাকুয়া মসজিদ অন্য অন্য মসজিদ রয়েছে সেই মসজিদগুলো তো আপনারা যান আরে ভাই আহলে কি হয়েছে আহ কি কাফের হয়ে গেছে কোন বিষয়টা বা ইসলামের কোন জিনিসটা আপনাদের কাছে শরীয়ত বিরোধী লাগলো যে আপনারা আল্লাহর ঘর মসজিদ কিতাবগুলো বিচ্ছিন্নভাবে পড়ে আছে আল্লাহ একবার আস্তা ফোর কোরআন পুড়িয়ে দিচ্ছে মুসলিম এরা কি মুসলিম এই জন্য আল্লাহ রব্বুল আলম আজাব গজব মুসলিম সমাজে নেমে আসে এবং মুসলিমরা বার বার নির্যাতিত এই কারণে কারণ মুসলিম সঠিক ইসলাম না জানার কারণে বিভ্রান্তদের পতিত হচ্ছে শুনেন এখন ইনশাল্লাহ আমরা অনেক যুবক তৈরি করেছি ইনশাআল্লাহ এবং আমাদের অনেক দিনই বাইরে আছে এবং তাদের ছেলে সন্তানদেরকে কোরআন এবং শুননার সঠিক তালিম দিচ্ছে ইনশাল্লাহ আর মাত্র দুইশো দশ বিশ বছরের মধ্যে বাংলাদেশ সারা বাংলাদেশে আনাসে কানাসে কোরআন শুনার দাওয়াত পুষবে আপনাদের সমস্ত যে মিলাতের ব্যবসা আর চল্লিশার ব্যবসা আর খাজেনা খতমের ব্যবসা সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেই তাওহিদের দাওয়াত নিয়ে আমরা আসতেছি আমরা মাঠে মাধ্যমে কাজ করতেছি ইনশাআল্লাহ জোর খাটিয়ে নয় বরং কোরআন এবং দিয়ে আপনাদের মোকাবেলা করবো ইনশাআল্লাহ তবে খবরদার শুনে রাখুন আল্লাহর ঘর মসজিদ পোড়ানোর কোনো অধিকার নেই কারণ কোনো অধিকার নেই কারো যে আল্লাহর ঘর মসজিদ পুরিয়ে দেবেন সেখানে কারণ থাকতে হবে যদি অন কোনো কাজ হয় সেখানে বিবেচনার মাধ্যমে একটি মসজিদ তাদের সাথে পরামর্শ করে আপনারা মাসলা মানে যে কোনো পরামর্শ ভিত্তিতে যে কোনো একটা বিষয় সমাধান হওয়া যায় শুধু মসজিদ পুড়িয়ে দিলেন এটা কাজ হবে না আরও দেখবেন আলহামদুলিল্লাহ একটি মসজিদ পোড়ানোর মাধ্যমে কত মানুষ যে সহিয়া কিতায় চলে আসবে আলহামদুলিল্লাহ কোরআন গবেষণা করবে এবং আরও ঘরে ঘরে মসজিদ তৈরি হবে মসজিদ ভাঙার চেষ্টা করবেন না যদি আপনাদের বুকে পাটা থাকে তো কোরআন হাদিস নিয়ে বসুন কোরআনাদেশ নিয়ে জানুন কোরআন আদেশের এলেম অর্জন করুন চর্চা করুন তারপর সঠিক দিন জানতে পারবেন তার তার কে তো জালেম হতে পারে যে মানুষকে মসজিদে যেতে বাধা দিবে মসজিদ ভেঙে দিবে আল্লাহ একবার মসজিদের সাথে শত্রুতা আর তুমি তো নিকৃষ্ট ব্যক্তি তোমার তো আল্লাহর কাছে তবা কতবার কত বছর তবা করলে যে আল্লাহ তো বলে তোমার গোনা মাফ করবেন যে তুমি মসজিদ জ্বালিয়ে দিয়েছো কোরআনগুলো বিচ্ছিন্নভাবে পড়ে আসে ভাঙছে ভাঙছে মসজিদ থেকে সর্বশেষ দেখলাম যে পুরিউ দিল আল্লাহ একবার তাই প্রত্যেকটি ব্যক্তি যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করে যান সুন্দর ভাষা যাতে করে অন্তত সরকারের কাছে এই জিনিসগুলো পৌষে আলহামদুলিল্লাহ পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে গেছে এবং আরও দেখবেন ঘরে ঘরে কোরআনসুনের দাওয়াত পুষবে এভাবেই ইনসং আল্লাহ রব্বুল আলম এভাবেই দিনকে কায়েম করেন কারণ যারা ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে নিবিয়ে দিতে চায় আল্লাহ রব্বুল আলমিন তো সেই দিনকে আরও উন্মোচিত করবেন আরও উজ্জীবিত করবেন অতএব কারো ফুয়োর মাধ্যমে দিন ইসলাম নিবে যাবে না তাই প্রিয় দিনী ভাইয়া এবং দিনী বোনেরা আমি এটাই বলবো আপনাদের মাঝে আপনার সুন্দর ভাষায় এটা স্বাভাবিকভাবে প্রতিবাদ করে যান লেখালেখি করে যান এবং যাতে করে সরকার পর্যন্ত পৌঁছে যে প্রত্যেকটি মসজিদে মসজিদের হারাম মসজিদের নবমীতে মসজিদের আকসা যে আমলগুলো চলছে সে আমলগুলি আমাদের দেশে কোরআন সুন্নার আমলগুলি আমরা প্রচার করার চেষ্টা করতেছি যাতে করে মানুষ কোরআন সুন্না ভালো করে বুঝে জাতি গঠনে ভালো ভূমিকা রাখতে পারে এই দেশ চালাইতে পারে এই ধরনের আমরা আলোচনা করি আর সেদিকে মানুষকে আহ্বান করছি অথচ তারা মসজিদ ভেঙে দিছে আল্লাহ একবার আল্লাহ একবার তার চেয়ে তার কে অনেক প্রচুর জালেম সে অনেক জালেম নিকৃষ্ট ব্যক্তি যে একটা আল্লাহর ঘর পুড়িয়ে দেয় তা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ জানান যে কিসের একটা শত্রুতা আল্লাহর ঘরের সাথে মাসলাম আসাল নিয়ে যুগে যুগে মতপার্থক্য থাকবে আর এই মতপার্থক্য থাকাটা হচ্ছে ইসলামের একটি সৌন্দর্য এর মাধ্যমে ইসলাম জীবিত থাকবে মানুষ ইসলাম নিয়ে গবেষণা করবে যদি আকিদা বিদ্দেশে অথবা মানহাজ বিদ্দেশে না হয় ছোটো খাটো মাসলাম হাসাল মানে কী এর মধ্যে মানুষ গবেষণা করবে এর মধ্যে ইসলাম জীবিত থাকবে তার মানে মসজিদ পুড়িয়ে দেওয়া হবে আল্লাহ তা আমরা দোয়া করি আল্লাহরা বললেন তাদেরকে হেদায়েত করুন এবং তাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন এবং ইনশাআল্লাহ আল্লাহ যেসব বেদাতিরা যেসব কবর পূজারীরা মাজার পূজারীরা এই প্রতিবাদ শুরু করছেন আপনাদের প্রতিবাদ হবে কোরআন সুন্নার মাধ্যমেই আর ইনশাআল্লাহ ইউমুল কেয়ামত সময় এর সঠিক পয়সালা আপনারা পেয়ে যাবেন যে কারা হকপতি ছিল আমরা হকপতি ছিলাম নাকি আপনারা হকপতি ছিলেন আমরা আরও আজও আমরা জোরাজোরির পথে নাই আমরা আছি কোরআন এবং সুন্নার প্রতি আতিউল্লাহ আতিউর রসুল রসুলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্য তা আমরা আসুন কোরআন শূন্যকে আঁকড়িয়ে ধরি কোরআনসূন্যাসুজ সাল্লা সাল্লাম বলেছেন তারাক তু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম রেখে গেলাম লজিল্লুমা তামস্তকুম বিহিমা কিতাব আল্লাহিসন্নতি তোমরা ততক্ষণ পর্যন্ত বিভ্রান্ত অথবা পথভরুষ্ট হবে না যতক্ষণ তোমরা কোরআন এবং শূন্যকে আঁকড়িয়ে ধরবে তা আমরা কোরআন এবং শূন্য না পড়ে শুধু হুজুরদের কথা লাফালাফি করা মসজিদ ভেঙে দেওয়া এগুলো কোনো একটা মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না একজন যে ব্যক্তি মুসলিম অন্তত যে মুসলিম অন্তত সেই ব্যক্তি বিবেচনা করবে যে আসলে এখানে হচ্ছেটা কি তা আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমে আমাদের এই দিনকে আরও প্রশস্ত করবেন এই মসজিদ ভাঙার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের দিন আরও প্রশস্ত হবে এবং কোরআনসার দাওয়াত আরও বেগবান হবে এবং ঘরে ঘরে তাও দাওয়াত পুষবে আমরা এটাই আশা করি তবে আমরা দুঃখিত হই নাই জাস্ট কষ্ট লাগতেই পারে যেহেতু আল্লাহর ঘর মসজিদ পুরিয়ে দিবে না আপনারা আমাদের সার্বিক কষ্ট লাগবে আমরা দুঃখ পাবি তারপর আমাদের দুঃখ পেয়ে কোনো লাভ নেই কারণ আমরা জানি নিশ্চয়ই আল্লাহ রব্বল আলম প্রত্যেকটি কাজের মধ্যে হ্যাকমত রয়েছে আর এই হ্যাকমতে হচ্ছে এই মসজিদ পোড়ানোর মাধ্যমে আরও শত শত মসজিদ বাংলাদেশে হইতে থাকবে সুন্নার মসজিদ আল্লাহ রব্বল আলমী আমাদেরকে হকের উপরে থাকার মতো তৌফিক দান করুক এবং যারা এই মসজিদগুলো পুড়িয়ে দিয়েছে আল্লাহ রবিন তাদেরকে হেদায়াত করুন আমরা দোয়া করি তাদেরকে তাদের জন্য যাতে করে তারা সুন্না বুঝে সঠিকভাবে আমল করতে পারে এবং এই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে কারণ আল্লাহ আব্বুল্লা আলমিন বড়ো বড়ো জাহেলদেরকে হেদায়াত দিয়েছেন হ্যাঁ আর তাদেরকে হেদায়াত দিতে কতদিন লাগে তো ইনশাআল্লাহ আমরা মনে করি এর মাধ্যমে আরও কোরআন শুননা বেগমান হবে বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ এবং আমরা এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছি যাতে করে শক্তি নয় কোরআন শুনার মাধ্যমে তাদেরকে প্রতিবাদ তাদের কথার মোকাবেলা করব এবং কোরআন শুনার মাধ্যমেই তাদেরকে জানিয়ে দেব যে কোনটা হক কোনটা বাতিল আল্লাহ রাবুল্লা আমাদেরকে সবাইকে এই জাহেলদেরকে হেদায়াত করুক আমরা দোয়া করি যারা পুড়িয়েছেন এবং আমাদেরকে ধৈর্য ধারণ করা আমাদের তফিক দান করুক এবং ঘরে ঘরে বাংলাদেশের প্রত্যেকটি আনাসে কানাসে তাওহিদের দাওয়াত আল্লাহবুল আলমী পৌঁছে দোক এবং বেদাত থেকে এই শেরেক থেকে কুফুরি থেকে এই কবর পূজা থেকে মাজার পূজা থেকে মেরাতের বেদাত থেকে আল্লাহ আলমী আমাদেরকে হেফাজত করুক আমিনী অরব্বুল্লা আলমী نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري